ইতিমধ্যে রাজ্য জুড়ে সিএবির বিরুদ্ধে শুরু হয়েছে চরম বিক্ষোভ রাজ্য জুড়ে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ট্রেনে ছোড়া হচ্ছে ইট ট্রেন স্টেশন ভাঙা হচ্ছে ট্রেন স্টেশনে ভাঙচুর করে টাকা লুটপাট করা হচ্ছে এছাড়া বাসে আগুন লাগানো হচ্ছে আজ হাওড়ায় একোনা হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে বাসের মধ্যে আগুন লাগানো হয়েছে এছাড়া মেদিনীপুর এবং মুর্শিদাবাদে কিন্তু স্টেশনে আগুন লাগানো হয়েছে বহু ট্রেনে আগুন লাগানো হয়েছে ট্রেন লক্ষ্য করে এলোপাথারি ভাবে ইট ছোড়া হচ্ছে এই সমস্ত কিছুর পর এই আন্দোলনকে কে রুখতে এবং সিএবির পরে রাজ্য জুড়ে যেই চরম অশান্তির সৃষ্টি হয়েছে যে সবকে কিন্তু বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে কি যারা যারা এই সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের কাউকে ছাড়া যাবে না চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা আর কি বললেন তিনি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনি এনআরসি সমর্থন করেন কিনা এবং এনআরসি এবং সিএবির প্রতিবাদে এই যে সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন যেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে ধর্ম নিরপেক্ষভাবে জানাতে ভুলবেন না মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিকভাবে পুদিবাদ আন্দোলনের কথা কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় গত দুদিনে যেভাবে বিক্ষোভ হয়েছে সেটা কিন্তু চরমে পৌঁছেছে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে এলোপাথাড়িভাবে পাথর ছোঁড়ার পাশাপাশি একাধিক স্টেশনে ব্যাপক ভাঙচুর হয়েছে রাস্তা অবরোধের সঙ্গে বাস এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে রাজ্যের এমন পরিস্থিতিতে এবার কিন্তু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বিক্ষোভের নামে বাতে আগুন ধরানো ট্রেনে পাথর ছোড়া এবং সম্পত্তি নষ্ট করা একেবারেই বরদাস্ত করা হবে না দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার থেকেই রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয় শনিবার পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায় উদ্বিগ্ন মমতা এদিন বলেন গণতান্ত্রিক পথে আন্দোলন করুন কিন্তু আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না পথ অবরোধ রেল অবরোধ করবেন না কোনো সরকারি সম্পত্তি নষ্ট করবেন না সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না জানি রাখি কাল কিন্তু ফেসবুকে একটি খবর বা একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল যে অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়েছিল রাস্তা অবরোধের কারণে যে যা তীব্র নিন্দা কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা গন্ডগোল করছেন রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন তাদের কাউকে ছাড়া হবে না বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাসে আগুন লাগিয়ে ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে আইন কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এটাও কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোনোভাবে জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হতে দেবেন না বলে এদিন ফের কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ভুল বোঝাবুঝি করবেন না কোন রকম উত্তেজনা ছড়াবেন না কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না সাম্প্রদায়িক উস্কানিতে কান দেবেন না নিশ্চিন্তে থাকুন বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পাঞ্জি বাংলায় কার্যকর হচ্ছে না এখানে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার আইন পাশ করলেও রাজ্যকেও তা কার্যকর করতে হয় আমরা এখানে এনআরসি বা ক্যাব করতে দেব না বলে তাই বলে দিয়েছি এবং এখনো বলছি তাই নিশ্চিন্তে থাকুন রাস্তা ব্লক করবেন না দয়া করে আইন হাতে তুলে নেবেন না এতে মানুষের অসুবিধা হয় মানুষ ভালো থাকুন এটাই আমার ইচ্ছা আসুন সবাই মিলে মিশে কাজ করি এর আগে কিন্তু শান্তির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে গণতান্ত্রিক পথে আপনারা যত খুশি প্রতিবাদ করুন কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে আপনারা সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না এদিনের থেকে তার গতকালের আর্জি আরো নরম ছিল ডোমজুরের সলপ মোড়ে ছয় নাম্বার জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা কোনা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বি প্রতিবাদে সামিল একদল মানুষ সেখানে সরকারি বাসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ বিক্ষোভ ঠেকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ অন্যদিকে বিক্ষোভের জেরে শিয়ালদা হাসনাবাদ শাখার ভোর থেকেই ট্রেন চলাচল বন্ধ লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় রেলের ওভারহেড তারে বিক্ষোভকারীরা কলাপাতা ফেলে রাখে বলে অভিযোগ মালদহ বীরভূম সহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে খাস কলকাতাতেও নিউ টাউনের একাধিক জায়গায় পথ অবরোধ করা হয় প্রধানমন্ত্রীর কুশপুতুলো কিন্তু পোড়ান বিক্ষোভকারীরা এমন পরিস্থিতিতে প্রশাসনের শীর্ষ স্তর থেকে কঠোর বার্তা আসা খুবই জরুরি ছিল প্রশাসন শুধু বার্তা দিয়ে চুপ করে বসে থাকবে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না এই বার্তা ছড়িয়ে পড়লে অশান্তি আরো বাড়তে পারে পরিস্থিতি সেদিকে যাতে না গড়ায় সেই দিকে লক্ষ্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা তাই এদিন কড়া বিবৃতি দিলেন এই অশান্তি বরদাস্ত করা হবে না এবং অশান্তি সৃষ্টিকারীদের প্রত্যেকের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করা হবে সে কথা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা আপনাদের যাদের যাদের বিক্ষোভ করার ইচ্ছা সেটা আপনারা গণতান্ত্রিক ভাবে করুন কোনো অসুবিধা কিন্তু দয়া করে আপনারা কেউ সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না বা ট্রেনে পাথর ছুঁড়ে মারবেন না কারণ ট্রেনে যে বসে আছে সে কিন্তু একজন সাধারণ মানুষ এমনটাও হতে পারে সেও হয়তো সিএবি বা NRC কোণটাকে সমর্থন করছে না তাহলে তার কি অপরাধ অবশ্যই এসব লক্ষ্য রেখে আপনারা প্রতিবাদ করুন বন্ধুরা এর বিরুদ্ধে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার অবশ্যই করুন কিন্তু তার জন্য কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না এটা কিন্তু জান হয়েছে কোনটিমত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং প্রতিকপক্ষ থেকেও আপনাদের কাছে এটাই আশা আপনারা প্রতিবাদ করুন অবশ্যই প্রতিবাদ করুন কিন্তু তান্ত্রিক ভাবে তো বন্ধুরা যদি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাব